আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি এসেছি পিইসি অনলাইন স্কুল পেজ থেকে। তো তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খাতা কলম নিয়ে আমার সামনে বসেছ। তো আমি তোমাদের বাংলার বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা বলতে পারবে গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়টা কি ছিল? বলতে পারবে? ধন্যবাদ। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যে আমাদের সমাপনী পরীক্ষায় বাংলা 100 নম্বরের যে মান বন্টন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তো ওখান থেকে 12 নম্বরে মনে হয় ফরম পূরণ, তো ওই ফরম পূরণটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তো আমার মনে হয় ফরম পূরণে তোমাদের আর কোনো সমস্যা নেই। তো আজকে আর একটা নতুন বিষয় নিয়ে, অবশ্য তোমাদের কাছে এটা নতুন না, এটা আগের জানা আছে তোমাদের, তারপর আজকের জন্য নতুন করে আমরা ওই বিষয়টা, যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা নতুন করে হবে। তোমাদের সাথে এর আগে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয় নাই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 13 নং প্রশ্ন উত্তরে থাকে চিঠি অথবা দরখাস্ত। তো প্রথমে আমি চিঠিটা নিয়ে আজকে আলোচনা করব, চিঠি নিয়ে আলোচনা করব। এই চিঠিটাকে কিন্তু পত্র বলা হয়। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে চিঠি কি। কেউ কি বলতে পারবে চিঠি কি? আচ্ছা, আমি বলতেছি চিঠিটা, মানে চিঠিটাকে তো পত্র বলা হয়। চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য যে লিখিত তথ্য ধারক বার্তা, সেটা হচ্ছে চিঠি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে চিঠি কি, তাহলে বলতে হবে যে চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্য ধারক বার্তা। চিঠি দুপক্ষ বা দুজনের মধ্যে কিন্তু যোগাযোগটা বজায় রাখে। তারপরে হচ্ছে বন্ধু আত্মীয়দের মাঝে ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকে, তারপরে সাক্ষরতা টিকিয়ে রাখার জন্য এক সময় চিঠির আদান প্রদান হতো, যেটা প্রাচীনকালে মানুষ চিঠির আদান প্রদান বেশি করত। আর বর্তমান যুগে যেটা নাই বললেই চলে, বর্তমানে আমাদের যোগাযোগের মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট, মোবাইল। আমরা কারোর সাথে যখন যোগাযোগ করি সেটা হয় মেইলে, মেসেঞ্জারে, ইমোতে, এভাবে আমাদের যোগাযোগটা হচ্ছে। তাহলে আমরা আজকে চিঠিটা নিয়ে, যেহেতু আমাদের পরীক্ষাতে চিঠির একটা প্রশ্ন আছে, তা উত্তর প্রশ্নের উত্তর দিতে হবে যে একটা চিঠি বা দরখাস্ত, হয় চিঠি থাকে না হলে দরখাস্ত থাকে। তো ওই জন্য আজকে চিঠিটা নিয়ে আমরা আলোচনা করব, চিঠিটা কিভাবে লিখতে হয় এবং তার নিয়ম, চিঠির কয়টি অংশ, এই সম্পর্কে আলোচনা করব। তাহলে আসো, চিঠিপত্র দৈনন্দিন প্রয়োজন সাধনের কাজে লাগে বলে সেই চিঠিটার প্রকাশ, তারপরে ভঙ্গিতে, রীতি পদ্ধতি, দক্ষতার পরিচয় দিয়ে আকর্ষণীয় করে তুলতে হবে চিঠিটাকে। আর চিঠি লেখার সময় যেসব দিক সম্পর্কে সচেতন থাকতে হবে, সেগুলো হচ্ছে যে প্রথমে চিঠির বক্তব্যটা হবে সুস্পষ্ট, তারপর সহজ সরল ভাষায় চিঠিটা লিখতে হবে, তারপর হচ্ছে প্রকাশ ভঙ্গি যেটা সেটা হতে হবে আকর্ষণীয়, আর চিঠি লেখার পদ্ধতিটা আমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ এক সময় চিঠি কিন্তু ব্রিটিশ নিয়মে লেখা হতো, আগে যে চিঠিটা লেখা হতো সেটা কিন্তু ব্রিটিশ নিয়মে লেখা হতো, আর এখনকার সময়ে কিন্তু আমেরিকান নিয়মে লিখতে হয়। তো আমাদের বর্তমানে যে নিয়মে লেখার নিয়মটা চালু হয়েছে, আমাদেরকে ঠিক ওই নিয়মটাই মেনে চলতে হবে, ওই নিয়ম মেপে আমাদেরকে চিঠি লিখতে হবে। এরপরে ধরো চিঠি যে লিখবো, হাতে লেখার চিঠিটা হইতে হবে
মানে ইয়েগুলা কি বলে লেখাগুলা সুন্দর হওয়া উচিত। আমরা যে চিঠিটা লিখবো আমাদের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড যাতে সুন্দর হয় সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, চিঠিটার মাধুর্যতা যাতে থাকে। তারপরে যে খামের নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। চিঠিতে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেমন চিঠি লেখার সময় স্থান, তারপরে চিঠি লেখার তারিখ, প্রেরক প্রাপক সম্পর্কের ভিত্তিতে প্রাপককে যে সম্বোধন করা প্রাথমিক সম্ভাষণটা, তারপরে বিষয়বস্তু, চিঠির সমাপ্তিমূলক লেখকের নাম, তারপরে চিঠির খামের শিরোনামে প্রাপকের নাম ঠিকানা চিঠির বিভিন্ন অংশ, যেমন এক সময় আমরা চিঠির ডানে লিখতাম, চিঠির ডান পাশে লিখতাম, কিন্তু এখন আমাদেরকে লিখতে হয় চিঠির বাম পাশে। ওই যে আমেরিকান পদ্ধতিতে আমাদেরকে চিঠিটা লিখতে হয়, যার কারণে আগে আমরা কিছু অংশ লিখতাম ডানে কিছু অংশ বামে, এখন কিন্তু প্রত্যেকটা অংশ বাম দিক থেকে শুরু হয়। ঠিক আছে, তো আমাদেরকে এই নিয়মগুলা জানতে হবে, নিয়মগুলা মেনে আমাদেরকে একটা চিঠি লিখতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে কোনো কোনো যেমন মুসলমানরা কি করতো চিঠি লেখার সময় ওরা চিঠিতে এরকম সম্বোধন করতো যে এলাহি ভরসা বা আল্লাহ মহান এ ধরনের কথা দিয়ে সম্বোধন চিঠিটা শুরু করতো। এরপরে এটাও কিন্তু আগে চিঠির একটা অংশের ভিতরে ছিল। এরপরে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী, যেমন হিন্দুরা লিখত যে ও ওম শ্রী শ্রী দুর্গা হরি সহায়, তারপরে সরস্বত এরকম নাম তারা শব্দগুলা ব্যবহার করত। অন্যান্য ধর্মাবলম্বী যারা তারাও সেটা ব্যবহার করত। এরপরে এখন কিন্তু ওই নিয়মগুলা নেই, এখন ওই যে আমেরিকান পদ্ধতিতে আমাদেরকে লিখতে হচ্ছে, ওই জন্য আমাদেরকে এই নিয়মটাই মেনে চলতে হবে। তো চিঠির কিন্তু ছয়টা অংশ, চিঠির কয়টা অংশ, চিঠি ছয়টি অংশ। যদি প্রশ্ন করা হয় তখন উত্তরটা হবে যে চিঠির ছয়টি অংশ, চিঠির ছয়টি অংশ। তাহলে বন্ধুরা আসল চিঠির যে ছয়টি অংশ সেটা কি কি? তো প্রথমে হচ্ছে আমাদের এই যে বামপাশ থেকে আমরা শুরু করব, প্রথমে লিখতে হবে আমাদেরকে তারিখ, তারপরে স্থানটা, আমি যেখান যেখান থেকে চিঠিটা যেই জায়গা থেকে চিঠিটা লিখতেছি সেই স্থানটা লিখতে হবে। এরপরে হচ্ছে যে চিঠির সম্বোধন বা সম্ভাষণ যেটা, অর্থাৎ যদি আমি বাবার কাছে লিখি তাহলে শ্রদ্ধেয় বাবা, বড় ছোটদের কাছে লিখলে স্নেহের। ঠিক আছে, তো এভাবে। এরপরে হচ্ছে মূল যে বিষয়বস্তুটা বডিটা, ঠিক আছে। এরপর হচ্ছে যে নিবেদিত অর্থাৎ সর্বশেষ যেটা আমি উপসংহারটা টানবো, যে অর্থাৎ সেটা আমাদেরকে অবশ্যই সুন্দর হইতে হবে। আমি যে একটা চিঠি লিখলাম চিঠির বিদায়টা যাতে দৃষ্টিকটু হয় আমাদেরকে ওইভাবেই চিঠিটা লিখতে হবে। ওই জন্য আমাদের এই ছয়টি অংশের ভিতরে শেষ যে অংশটা যে উপসংহার ওটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, ওটা ভালোভাবে লিখতে হবে যাতে আমাদের চিঠি লেখার শেষটা সুন্দর হয়। কথাই তো আছে শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে, এরপরে আমাদেরকে ইতিটা, অর্থাৎ এই যে সর্বশেষ আমরা লিখি যে নিবেদিত বা ইতি তোমার স্নেহের এক্স, ঠিক আছে এরকম। তো সে এরপরে সর্বশেষ যেটা ছয় নাম্বার সেটা হচ্ছে খাম, আমাদেরকে খামের উপরে যে ঠিকানাটা সেটা স্পষ্ট আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা চিঠির নমুনা দেখাচ্ছি, তোমরা সেটা ভালো করে খেয়াল করো। দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা চিঠির পুরো চিঠি লিখে নিয়ে এসেছি। তো চিঠিটার বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে
মনে করো তোমার নাম দিনা, মনে করো তোমার নাম দিনা, লেখাপড়া শিখে বড় হয়ে তুমি কি করতে চাও সে সম্বন্ধে তোমার পিতার নিকট একটি চিঠি লিখো। অর্থাৎ এখানে তোমার নামটা কিন্তু দিয়ে দেয়া হয়েছে। আমাদের কিন্তু নির্দেশনাটা আগে খেয়াল করতে হবে যে আমাদের প্রশ্নে আমাদেরকে কি নির্দেশ দিয়েছে, ঠিক আছে? যখন এখানে নামটা দিয়ে দিয়েছে আমাদেরকে অবশ্যই নাম অনুযায়ী চিঠিটা লিখতে হবে। তাহলে মনে করতে হবে কি, আমার নামটা হচ্ছে দিনা, তোমার নামটা দিনা, লেখাপড়া শিখে বড় হয়ে তুমি কি হতে চাও সেই সম্পর্কে তুমি তোমার বাবার কাছে একটা চিঠি লিখবা। তাহলে এই চিঠিটা যখন আমরা লিখব তখন দেখো এখানে 6টা বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। তো আমি প্রথমে পড়ি এখানে তারিখ, আজকের তারিখটি আমি দিয়েছি যেহেতু আমি আজকে ক্লাসটা করতেছি 22/6/2020। যেহেতু আমি নোয়াখালী জেলার, আমি ওই জন্য নোয়াখালীটাই লিখেছি যে সদর নোয়াখালী। শ্রদ্ধেয় বাবা, আমার সালাম নেবেন, আশা করি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন। আপনি জেনে খুশি হবেন যে আপনাদের দোয়ায় আমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। কাজেই এখন থেকে আমাকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে অগ্রসর হতে হবে, কেননা লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার সমতুল্য। কাজেই আমি আমার লক্ষ্য নির্ধারণ করেছি, আমি একজন ডাক্তার হতে চাই, কেননা সেবাই মানবের ধর্ম। জীবিকা অর্জনের পাশাপাশি মানব সেবায় আত্মনিয়োগের সুযোগ একজন ডাক্তারই পান। এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানাবেন, আমরা ভালো আছি, আপনাদের কুশল জানিয়ে সুখী করবেন, ইতি আপনার স্নেহের দিনা। সর্বশেষ একটা খাম, প্রেরক অর্থাৎ তারপর প্রাপক, প্রেরকের নাম এখানে, প্রাপকের নাম এখানে, প্রেরকের গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, ঠিক প্রাপকেরও নাম, তারপরে গ্রাম, তারপরে পোস্ট, উপজেলা, জেলা, ঠিক আছে? তাহলে আমি কিন্তু দেখো এখানে আল্লাহ মহান শব্দটা লিখেছি। কেন লিখেছি এটা তো আমাদেরকে বোঝানোর জন্য যে এক সময় কিন্তু চিঠিতে এই অংশটা ধরা হতো, চিঠির যে 6টা অংশ সেখানে কিন্তু আল্লাহ মহান এটা কিন্তু ধরা হতো, যেটা এখন বর্তমানে নেই। আমাদের বর্তমানে এখন ধরা হয়েছে যে এটা, এই সর্বশেষ যে আমরা ভালো আছি, আপনাদের কুশল বিনিময় কুশল জানিয়ে সুখী করবেন, এই বর্তমানে আমাদেরকে এই অংশটুকু ধরা হয়। চিঠির যে 6টা অংশ তার ভিতরে কিন্তু একটা অংশ এই যে আমাদের শেষটা, এটা যে আমরা ভালো আছি, আপনাদের কুশলটা জানিয়ে আমাদেরকে সুখী করবেন, এই জিনিসটা কিন্তু এখন চিঠির 6টা অংশের ভিতরে আছে। তাহলে একটা চিঠি লিখতে হলে আমাদেরকে এই নিয়মগুলা অবশ্যই মেনে চলতে হবে, আমরা আমাদের মতো করে লিখতে পারবো না। যেটা আগের আমলে ছিল যে ব্রিটিশ নিয়মে, তখন কিন্তু তারিখটা এখানে দেয়া হতো, এখানে তারিখ লেখা হতো আর এপাশে সম্বোধনটা করা হতো, এরপরে ইতি লেখা হতো এখানে, ঠিক আছে? এখন কিন্তু সব আমেরিকান নিয়মে একই ধাঁচে আমাদেরকে লিখতে হবে। কিভাবে? এই ধরো এটা প্রশ্ন, তারিখ একদম বাম পাশ থেকে শুরু হবে, বাম পাশে সেটা শেষ হবে, বাম পাশে শুরু হবে, বাম পাশে সেটা শেষ হবে। এই যে প্রথমে আছে যে তারিখটা লিখলাম, স্থানটা লিখলাম, সম্বোধনটা করলাম, মূলটা লিখলাম, উপসংহারটা লিখলাম, এরপরে ফিনিশিং যেটা, যে মানে আমি চিঠিটা লিখছি যে ইতি আপনার স্নেহের দিনা, আর যেটা খাম দেখে তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে যখন চিঠিটা খামের ভিতরে দিয়ে উপরে ঠিকানাটা লিখবা সেটা হচ্ছে এটা খামিকে আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের কি চিঠিটা সম্পর্কে ধারণা হয়েছে? আমি জানি তোমাদের ধারণা হয়েছে, যেহেতু আমি তোমাদেরকে লিখে একদম স্পষ্ট আকারে বলেছি যে চিঠির 6টা অংশ, আমাদেরকে 6টা অংশ মেনেই চিঠি লিখতে হবে, ঠিক আছে? যেহেতু চিঠিতে আমাদের 5 নাম্বার থাকে, তো চিঠিতে যদি নির্দেশনা থাকে তোমার নাম, তাহলে নামটা অবশ্যই উল্লেখ করে চিঠিটা লিখতে হবে। প্রথমে হবে কি, চিঠিটা কোন পাশ থেকে শুরু হবে, বাম পাশ থেকে, চিঠিটা কোন পাশ থেকে শুরু হবে, বাম পাশ থেকে, তাহলে এবং শেষ হবে কোন পাশে,
বাম পাশে, আমরা ডান পাশে কিন্তু কোনো কিছুই লিখবো না, ঠিক আছে? না তারিখ লিখবো, না ইতি লিখবো, ঠিক আছে? তাহলে আমরা শুরুটা বাম পাশ থেকে তারিখ লিখলাম, স্থান লিখলাম, যাকে সম্বোধন করে লিখলাম, বড় হলে বড়দেরকে শ্রদ্ধাভাজন লিখলাম, বাবাকে লিখলাম শ্রদ্ধেয় বাবা, ছোটদেরকে লিখলাম যে স্নেহের রাহাত বা স্নেহের এক্স ওয়াই, যেটাই লিখি। এরপরে মূল বডি যেটা বিষয়বস্তু সেটা আমরা লিখলাম, ঠিক আছে? লিখার পরে যেটা আমাদের শেষ, অর্থাৎ আজকে আর লিখবো না, আজ এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, আমাকে তোমাদের কুশলাদি জানিয়ে বা তোমরা কেমন আছো তোমাদের সম্পর্কে জানিয়ে চিঠি লিখো। ওটা সুন্দর করে লিখতে হবে যাতে এটা সবার নজর কাড়ে, ঠিক আছে? এরপরে হচ্ছে ইতি। ইতিটা আমাদেরকে বাম পাশেই লিখতে হবে। আচ্ছা, এবার একটা চিঠি তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, চাইলে সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। যেমন আমার প্রশ্নটা হচ্ছে, মনে করো মনে করো তোমার নাম রানী, অথবা ছেলে হলে এক নাম, মেয়ে হলে আরেকটা নাম, যদি মেয়ে হয় তাহলে রানী, আর ছেলে হলে রানা। তোমার বন্ধুর নাম মুনা অথবা মুরাদ, মুনা অথবা মুরাদ, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যেটা, যে দেখো তারিখ, তারিখটা লিখলাম আমি, আজকের তারিখটাই লিখলাম। এরপরে যে স্থান থেকে, যে জায়গা থেকে আমি চিঠিটা লিখছি, যেহেতু আমি সদরে আছি, আমি আমার সদরটা লিখতেছি, আর তোমরা যারা যে যেখানে বসে আছো ঠিক ওই জায়গার ওই স্থানের নামটাই তোমরা দিবে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম যে সদর নোয়াখালী। তাহলে আমি চিঠিটা কাকে লিখবো না, ঠিক আছে? তাহলে আমাকে, যেহেতু আমার বন্ধুর নামটা দিয়ে দেওয়া আছে, তুমি যদি মুনার কাছে লিখতে চাও লিখতে পারো, তুমি যদি মুরাদের কাছে লিখতে চাও তাহলে তাও লিখতে পারো। তাহলে লিখলাম যে প্রিয় মুনা, তারপরে সম্বোধন করলাম। এবার যে মূল বিষয়টাতে আসবো, শুভেচ্ছা বিনিময়, তাহলে শুভেচ্ছা নিয়ে, শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছো, তুমি তো জানো জানো আমরা পঞ্চম শ্রেণীর সব ছাত্র ছাত্রী মিলে একটি বাগান তৈরি করেছি, তাহলে
আমি পুরোটা লিখলাম না যেহেতু আমার বোর্ডে জায়গা হবে না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যই সেটা বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা কি লিখব প্রথমে তারিখ লিখব স্থান লিখব তারপর সম্বোধনটা লিখলাম এখানে করলাম তাহলে মূল বডিটা যে শুভেচ্ছা নিও ভালো আছো তুমি জানো আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী মিলে একটি বাগান তৈরি করেছি ঠিক আছে তারপরে আমরা সবাই ব্যক্তিগতভাবে বাগানের ফুল গাছ সংগ্রহ করেছি তারপরে তারপর আমরা এই বাগানের কি কি গাছ রয়েছে এই বাগানে বেলি গাছ গন্ধরাজ তারপর গোলাপ গাছ তারপরে রজনীগন্ধা ইত্যাদি ফুল কি রয়েছে বা এছাড়াও সবজি গাছও রয়েছে তারপরে যাই প্রতিদিন তুমি তোমার মতো করে লিখবে প্রতিদিন টিফিন পিরিয়ডের সময় তোমরা গাছে পানি দাও এক একদিন এক একটা বন্ধু তারপরে যাই কি গাছের আগাছাগুলো নিজের মতো করে নিজেদের মতো করে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই যে বাগানের দায়িত্বটা সবাই নিয়েছো পরিচর্যা বাগানের পরিচর্যার মধ্য দিয়ে তোমাদের ভিতরে ভিন্ন রকম একটা তোমরা বিনোদন উপভোগ করতেছো সেই কথাগুলো বন্ধুর কাছে লিখবে সর্বশেষ তাহলে আমি এরকম দিয়ে দিচ্ছি সর্বশেষ তাকে কি লিখবে যে আজ আর নয় আচ্ছা সর্বশেষটা লিখছি সেটা লিখবে এরকম তোমার বাগানের তোমার বাগানের খবর কি জানিও আজ আর নয় ভালো থেকো তোমার বাবা মাকে সালাম দিও তাহলে কি লিখলাম আমরা কয়টা অংশ আসছে একটা দুইটা তিনটা আসছে চারটা আসছে ঠিক আছে তাহলে আরো দুইটা অংশ আছে সেটা হচ্ছে ইতি তোমার বন্ধু রানা লিখলাম তাহলে সর্বশেষ কি আমাদের যেটা সেটা হচ্ছে কি খাম খামে লিখতে হবে কি প্রেরক প্রাপক প্রেরক প্রাপক তাহলে এখানে প্রেরক প্রাপকের ঠিকানাটা তো জানো যে প্রেরক নাম লেখা হবে যেমন এখানে লিখলাম রানা যার কাছে লিখলাম সেটা হচ্ছে মোনা তো মোনার গ্রামের নাম লিখবা রানার গ্রামের নাম এখানে মোনার গ্রামের নাম এখানে ডাকঘর এখানেও ডাকঘর এখানে পোস্ট অফিস এখানেও পোস্ট অফিস তারপরে এরপরে উপজেলা উপজেলা এখানেও উপজেলা এখানে জেলা এখানেও জেলা তাহলে এটা তো তোমরা অবশ্যই জানো যে কার তোমার নিজের গ্রাম নিজের ডাকঘর ডাকঘর আর পোস্ট অফিস একই কথা তো ডাকঘর ডাকঘর দিলেও হবে পোস্ট অফিস দিলেও হবে যেটা দাও একটা দিলে হবে উপজেলা এবং জেলা ঠিক আছে তুমি যার কাছে লিখতেছো তার ঠিকানায়ও তুমি তার গ্রামের নাম তার উপজেলার নাম তার ডাকঘর যেটা সেটাও লিখতে হবে তার জেলার নামও লিখতে হবে তার ঠিকানাটাও জানতে হবে তোমার ঠিকানাটাও জানতে হবে সুস্পষ্ট অক্ষরে সেটা লিখতে হবে তাহলে আমরা কি জানলাম একটা চিঠির কয়টি অংশ একটা চিঠির ছয়টি অংশ এই ছয়টি অংশ কিন্তু মেনে আমাদেরকে চিঠিটা লিখতে হবে আর চিঠিতে আমাদের নির্দেশনা কি থাকে আগে আমাদেরকে সেটা খেয়াল করতে হবে যে নির্দেশনায় যদি কোনো নাম না থাকে তাহলে সরাসরি আমি আমার নাম দিয়ে লিখব ঠিক আছে তো যদি নির্দেশনা দেয়া থাকে তাহলে কি আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারবো না আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারবো না আমরা নির্দেশনা অনুযায়ী চিঠিটা লিখবো এবং ছয়টা অংশ মেনে আমাদেরকে চিঠিটা লিখতে হবে
তারিখ স্থান শুভেচ্ছা বিনিময় মূল বডিটা ফিনিশিং তারপরে অর্থাৎ বিদায় যে ইয়েটা বিদায় নিবে সেটাটা কিন্তু সুন্দর হতে হবে সর্বশেষ হচ্ছে ইতি তুমি যার কাছে লিখেছো তোমার নামটা সর্বশেষ চিঠিটা চিঠিটাকে খামের ভিতরে দেওয়ার পরে খামের ভিতরে রাখার পরে কি করবা ঠিকানাটা লিখতে হবে তাহলে এখানে হচ্ছে কি প্রেরক আর প্রাপক তাহলে প্রেরক কে আর প্রাপক কে প্রেরকটা হচ্ছে কি তুমি নিজে ঠিক আছে আর প্রাপক যে পাবে ঠিক আছে সে হচ্ছে কি তোমার বন্ধুর কাছে লিখতেছে সে হচ্ছে প্রাপক সে পাবে তো তার ঠিকানাটা হবে প্রাপকের জায়গায় প্রেরক যে তার ঠিকানাটা হবে তোমার নিজে ঠিক আছে তাহলে কি তোমাদের চিঠি সম্বন্ধে ধারণা হয়েছে আশা করি তোমরা চিঠিটা লিখতে পারবে আর ভুল হবে না আর যে প্রথমে একটা বড় কাগজে লিখি দেখালাম আমি যে মহান আল্লাহ বা এলাহি ভরসা আমাদেরকে কিন্তু এখন এগুলা লেখা যাবে না এক সময় আমরা সেটা লিখতে পারতাম সেটা ধরা হতো আমাদের নিয়মে কিন্তু এখনকার নিয়মে কিন্তু এগুলো লেখা হয় না আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি একটা চিঠি তোমাদেরকে দিচ্ছি এটা তোমরা লিখে দেখাবে আচ্ছা সবাই খাতায় লিখে নাও এটা তোমরা বাসায় করবে মনে করো তুমি রিপন অথবা সুমি তোমার বন্ধু শিমুল তোমার বন্ধু শিমুল অথবা রুমি মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান সম্পর্কে জানতে আগ্রহী এখন তুমি বীর শ্রেষ্ঠদের সম্পর্কে জানিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো অর্থাৎ আমাদের চিঠিটা যে মনে করো তুমি রিপন অথবা সুমি যে নামে হোক তোমার বন্ধু হচ্ছে শিমুল অথবা রুমি মুক্তিযুদ্ধে বিশিষ্টদের অবদান সম্পর্কে জানতে আগ্রহী কে আগ্রহী তোমার বন্ধু মুক্তিযুদ্ধের সম্পর্কে আগ্রহী এখন তুমি বিশিষ্টদের সম্পর্কে জানিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে নিয়মটা দেখিয়েছি যে ছয়টা অংশ দেখে অর্থাৎ চিঠির নিয়মটা তোমরা মনে রাখতে পেরেছো কিনা নিয়ম অনুযায়ী চিঠিটা লিখছো কিনা সেটা আমাকে লিখে দেখাবে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ তাহলে আজকে আমরা কি জানলাম বন্ধুরা আমরা আজকে চিঠি কি সেটা জানলাম চিঠির কয়টি অংশ সেটা জানলাম চিঠি কিভাবে লিখতে হয় সেই নিয়মটা আমরা জানলাম আমাদের কি আর ভুল হবে আমি জানি আমাদের আর ভুল হবে না
আমরা যখন সমকোণী পেপার দেখি তখন দেখি এক একজন এক একজনের মতো করে কি করছে চিঠিটা লিখে দিয়েছে তো এটা কিন্তু ঠিক না চিঠিটা যে নিয়মে লেখার নির্দেশনা আছে আমরা কিন্তু সেই নির্দেশনা মেনে চিঠিটা লিখব বিশেষ করে 6টা অংশ এবং এখন যে আমেরিকান পদ্ধতিতে লেখা হচ্ছে ওই পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের চিঠিটা শেষ করব তো তাহলে বন্ধুরা আজকে আমরা একটা চিঠি সম্পর্কে জানলাম আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে ক্লাসে নতুন আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম